যেমন কর্ম তেমন ফল, কর্মফল ভোগ করতেই হয়, এই কথাগুলো আমরা সবাই শুনেছি বলিও, কিন্তু কখনো কি আমরা সেভাবে ভেবে দেখেছি কর্ম আসলে কি? ভাবিনি তো? তাহলে চলুন বন্ধুরা, আমরা আজকে গৌতম বুদ্ধের কাছ থেকে জেনে নিই কর্ম আসলে কি, আর তার জন্য আপনাকে এই গল্পটা মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। তো চলুন গল্পটা শুনে নিই। একবার গৌতম বুদ্ধ গাছের তলায় বসে শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। একজন শিষ্য উঠে দাঁড়িয়ে বলল, গুরুদেব আমার একটি প্রশ্ন আছে, যদি অনুমতি দেন তো আপনাকে জিজ্ঞাসা করতে চাই। বুদ্ধ বললেন, নিঃসংকোচে বলো, কি জানতে চাও? শিষ্যটি বলল, আমি জানতে চাই কর্ম কি, কর্ম কাকে বলে আর কিভাবেই তা প্রাপ্তি হয়। বুদ্ধ বাকি শিষ্যদের দিকে তাকিয়ে স্মিত হেসে বললেন, বুঝতে পারছি তোমরা সবাই এর উত্তর জানার জন্য উৎসুক হয়ে আছো, ঠিক আছে আমি তোমাদের একটি গল্প বলছি, মন দিয়ে শোনো। বলেই তিনি গল্প বলা শুরু করলেন। একবার এক রাজা হাতির পিঠে চড়ে মন্ত্রীর সাথে নগর ভ্রমণে বেরিয়েছিলেন। প্রজাদের অবস্থা, সুখ শান্তি, দুঃখ কষ্ট দেখতে দেখতে যাচ্ছিলেন। যেতে যেতে তারা একটি চন্দন কাঠের দোকানের সামনে এসে দাঁড়ান। রাজা কিছুক্ষণ ওই দোকানদারকে দেখার পর মন্ত্রীকে বললেন, জানো মন্ত্রী, জানি না কেন আমার এই দোকানদারকে ফাঁসি দিতে ইচ্ছে করছে। মন্ত্রী বললেন, কেন রাজামশাই, এই দোকানদার কী এমন অপরাধ করেছে যে আপনি একেবারে ফাঁসির সাজা দেবার কথা ভাবছেন? রাজা বললেন, জানি না, তবে এই মুহূর্তে আমার মনে এই রকমই বিচার আসছে। মন্ত্রী আরও কিছু বলতে যাবার আগেই রাজা ওখান থেকে চলে গেলেন। মন্ত্রীর ব্যাপারটা ঠিক মনে হলো না, সারা রাত অনেক ভাবলেন, কিন্তু বুঝে উঠতে পারলেন না কেন রাজামশাই হঠাৎ বিনা দোষে ওই দোকানদারকে সাজা দিতে চাইছেন। তাই তিনি ভাবলেন, একবার ওই দোকানদারের সাথে দেখা করা যাক, যদি কিছু জানতে পারা যায়। এই ভেবে তিনি পরের দিন সকালে ছদ্মবেশ ধারণ করে ওই দোকানে গেলেন। গিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করলেন, কি ভাইয়া, বেশ তো চন্দনকাঠের পসরা সাজিয়েছ দেখছি, তা ব্যবসাপাতি কেমন চলছে তোমার? দোকানদার বিমর্ষ হয়ে বলল, না না, ব্যবসার হাল খুবই খারাপ, সবাই দোকানে আসে চন্দন কাঠের গন্ধ শোকে, বাহ বাহ করে তারিফ করে আর চলে যায়, কেউ কেনে না, এভাবে কি ব্যবসা করা যায় বলো তো? তাই আমি অপেক্ষায় আছি কবে এই রাজ্যে রাজার মৃত্যু হবে। মন্ত্রী চমকে গিয়ে বললেন, কেন কেন, তুমি রাজার মৃত্যু কামনা করছো কেন? দোকানদার বলল, তাহলে তার শেষকৃত্যের জন্য অনেক চন্দন কাঠ লাগবে, আমারও কিছু আয় উপার্জন হবে আর ব্যবসাও বাড়বে। মন্ত্রী তখন সবটা বুঝতে পারলেন যে এই দোকানদারটির মনে রাজার বিরুদ্ধে নেতিবাচক চিন্তার উদয় হয়েছে বলেই রাজামশাইয়ের মনেও এর বিরুদ্ধে নেতিবাচক চিন্তাই এসেছে, তাই তিনি একে ফাঁসিতে ঝোলাতে চেয়েছেন। মন্ত্রীও ভীষণ চালাক ছিলেন, তার মনেও একটি বিচার এলো। তিনি দোকানদারকে বললেন, আমি তোমার কাছ থেকে অল্প কিছু চন্দন কাঠ কিনতে চাই। দোকানদার খুশি হয়ে বললেন, যাক, কেউ তো আমার দোকানে কিনতে এসেছে, বলে সে একটি বাক্সে যত্ন করে কয়েক টুকরো চন্দন কাঠ বেঁধে মন্ত্রীকে দিল। মন্ত্রী দাম দিয়ে চলে আসেন। পরের দিন রাজসভায় এসে বলেন, রাজামশাই, সেই দোকানদার যাকে আপনি ফাঁসির সাজা দেবার কথা ভাবছিলেন, সেই দোকানদার আপনার জন্য উপহার পাঠিয়েছে। রাজা বললেন, আমার জন্য উপহার পাঠিয়েছে, কই দেখি। মন্ত্রী চন্দনের বাক্সটি রাজার হাতে দিলেন। বাক্স খুলতে চন্দনের সুগন্ধ ছড়িয়ে পড়ল, রাজার মন ভরে গেল। তিনি বারবার চন্দনের কাঠগুলো শুকতে লাগলেন আর বা বা করতে লাগলেন। মনে মনে বললেন, যে মানুষটাকে আমি কাল ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলাম, আজ কি না সে আমার জন্য উপহার পাঠিয়েছে? এরকম একজন ভালো মানুষকে সাজা দেবার কথা মাথায় এলো কী করে আমার? কেন এমন বিচার এসেছিল আমার মনে? আমি শুধু শুধুই তাকে সাজা দিতে চেয়েছিলাম। রাজা তখন খুশি হয়ে মন্ত্রীকে একটি স্বর্ণ মুদ্রা দেন তাকে দেবার জন্য। মন্ত্রী পরের দিন আবারও ছদ্মবেশ ধারণ করে মুদ্রাটি দোকানদারকে দিয়ে বলেন, রাজামশাই তোমার চন্দন কাঠ পেয়ে খুবই খুশি হয়েছেন, তারিফ করেছেন, আর খুশি হয়ে তোমাকে স্বর্ণ মুদ্রাটি দিয়েছেন। দোকানদার স্বর্ণ মুদ্রা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল আর রাজার বিরুদ্ধে তার মনে আসা বিচারের জন্য অনুতপ্ত হতে লাগলো। তখন সে ছদ্মবেশী মন্ত্রীকে বলল, আমি কত বড় পাপী, স্বার্থপর ছিলাম, যে নিজের স্বার্থের জন্য এমন একজন দয়াবান রাজার মৃত্যু কামনা করছিলাম, আর আজ উনি আমার অবস্থার কথা ভেবে এই স্বর্ণমুদ্রা পাঠিয়েছেন, ওনাকে আমার শতকোটি প্রণাম জানাবেন। বুদ্ধ গল্প শেষ করে শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এবার তোমরাই বলো কর্ম কাকে বলে? কেউ বলল, আমাদের বলা শব্দই আমাদের কর্ম। কেউ বলল, আমরা যা কাজ করি সেটাই আমাদের কর্ম। আবার কেউ বলল, আমাদের ভাবনাই আমাদের কর্ম। গৌতম বুদ্ধ বললেন,
আমাদের বিচারই হলো আমাদের কর্ম। যদি তুমি তোমার বিচারের উপর নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তুমি হবে একজন মহান ব্যক্তি। আসলে বন্ধুরা, আমরা যখন কোনো মানুষের উপর নিয়ন্ত্রণ করতে শিখে যাই, তখন আমরা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আর নিজেকে অনেক পাওয়ারফুল মনে করি, অনেক বড় মনে করি। তখন আমাদের মনে সেই সমস্ত মানুষদেরকে নিয়ন্ত্রণে রাখার বা অধীনে রাখার বিচার আসে। কিন্তু যখন আমরা নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে যাই, তখন আমরা হয়ে উঠতে পারি একজন মহান ব্যক্তি। তাই বন্ধুরা, ভালো কিছু ভাবুন, ভালো কিছু চিন্তা করুন, তাহলে আপনার সাথেও ভালোটাই হবে। কারোর জন্য যদি আপনি খারাপ কিছু চিন্তা করেন, তাহলে সেও আপনার জন্য খারাপটাই চিন্তা করবে। মনে রাখবেন, আপনার কর্মের ফল একদিন আপনার কাছেই ফিরে আসবে। তাই মনের মধ্যে সবসময় ভালো বিচার আনুন, ভালো কর্ম করুন, আপনি আপনার ফল নিশ্চয়ই পাবেন। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, আর এই ধরনের গল্প সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।